নমস্কার দুর্গাপুজোয় ঘূর্ণিঝড় নিয়ে এই মাত্র পাওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি ঘূর্ণাবত্ত যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূল বরাবর আছড়ে পড়তে পারে এই ঘূর্ণাবত্তের ফলে আবহাওয়ায় কতটা বদল হতে পারে এবং দুর্গাপুজোয় কলকাতা ও পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করবো এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন আবহাওয়া দপ্তরের আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আজ থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিহার ও উড়িষ্যা থেকে বিদায় নিতে চলেছে বর্ষা ফলে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে শনিবার মহালয়ার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের দু একটি জায়গায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে তামিলনাড়ু ও সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করেছে একটি ঘূর্ণাবর্ত যার কারণে আগামী সতেরোই অক্টোবর পর্যন্ত কেরালা তামিলনাড়ু কর্ণাটক ও মাহেতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শনিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় ও নাগাল্যান্ডে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শনিবার শুধুমাত্র চট্টগ্রাম ও সিরের বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সোমবার থেকে পুরো বাংলাদেশ থেকে বিদায় নিতে চলেছে বর্ষা হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা কাছের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে তিরানব্বই শতাংশের আশেপাশে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ